ওকে, সো এখন আমরা যেটা কোয়েশ্চেন আলোচনা করব সেটা হচ্ছে, এখন আমরা সংকেত লেখার নিয়মে আছি এবং এইটা বিবি 4 নম্বর পার্ট, সংকেত লেখার নিয়মে 4 নম্বর পার্ট, সংকেত লেখার নিয়মে 4 নম্বর পার্ট হচ্ছে এটা। এবং এইটাতে আমি যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে, আগের আগের লেকচারে আমরা যতটুকু পড়ছি তাতে আমাদের যোগের সংকেতের 60-70% ক্লিয়ার, এবং এইটা করার পরে আমাদের মোটামুটি আমরা 85-90% ক্লিয়ার দিকে চলে যাবে। এবং আমাদের যদি 19 এর বইয়ের যে কোনো যোগের সংকেত লিখতে বলা হয় বা যে কোনো যোগটাকে যদি বলা হয় যে এটা নাম নামকরণ করো, তখন তুমি যে কোনো যোগের সংকেত লিখতে পারবা। ক্লিয়ার? সো চলো এটা আমরা চাই। এবং এখানে আমি জাস্ট আগের যে যৌগমূলগুলো ছিল সেগুলোর নাম লেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে OH মানে হচ্ছে হাইড্রোক্সিল, NO3 মানে হচ্ছে নাইট্রেট, CO2 মানে হচ্ছে কার্বনেট, SO4 মানে হচ্ছে সালফেট, PO4 মানে হচ্ছে ফসফেট। এবং সেইখান থেকে ডিরাইভ কিছু লিখছি, নাইট্রেট থেকে নাইট্রাইট, সরি সালফেট ছিল সেটা থেকে লিখলাম সালফাইট, তারপরে ফসফাইট ছিল সেটা থেকে লিখলাম ফসফাইট, ফসফেট ছিল সেটা থেকে ফসফাইট, এবং বাইকার্বনেট, বাই সালফেট, বাই সালফাইট, বাই নাইট্রাইট, সেগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি, সেগুলো লিখলাম। বাট তোমাকে যে বেসিকটা প্রথম মনে রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমে যৌগমূলকের ক্ষেত্রে বেসিকটা হচ্ছে এইটা, এই কয়েকটা, তারপরে এগুলো তুমি নিজে নিজে উৎপত্তি করতে পারবে। অর্থাৎ কোন একটার সাথে যখন আমি কোন একটা এট এরকম শেষে যদি এট থাকে এবং ওইটাকে যদি আমরা আইট বানাই দিই, তখন আমরা নতুন একটা যৌগমূলক পাবো। ওই যৌগমূলকটা সংকেত হবে জাস্ট একটা অক্সিজেন পরমাণু কম, কিন্তু যেই যোজনীটা ছিল মানে যে মাইনাসটা ছিল বা যে প্লাসটা ছিল সেটার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ ধরো এইখানে সালফেট ছিল SO4 2-, আমি এটাকে SO3 2- লিখছি, সো এটা ছিল সালফেট, এটা হয়েছে আইট। মানে এই যে 2- ছিল সেখানেও কি 2- হিসেবে আছে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা নিয়ম। এটার মাধ্যমে তুমি এইখান থেকে আরো কয়েকটা যৌগমূলক উৎপত্তি করাইতে পারো, এবং তুমি আরো কয়েকটা যৌগমূলক উৎপত্তি করাইতে পারো হাইড্রোজেন যোগ দিয়ে। বাট হাইড্রোজেন যদি যোগ দেও, তখন নামের আগে বাই আসবে বা হাইড্রোজেন আসবে, এবং সংকেতের ক্ষেত্রে একটা মাইনাস কমে যাবে। সাপোজ এটা ছিল কার্বনেট, কার্বনেট কি ছিল CO3 2-, তুমি যদি হাইড্রোজেন যোগ করো তখন এটা নাম হবে হাইড্রোজেন কার্বনেট বা বাই কার্বনেট, বা কি হবে এখানে ছিল 2-, এখানে হয়ে যাবে 1-, তার মানে HCO3-। ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রাখার পরে আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে, দেখো আমি অ্যাকচুয়ালি এই যে 1-13 যে গ্রুপগুলো দেখাইছিলাম তোমাদের জন্য মিনি পর্যায়ের সামনে আমি যেটা দিলাম, এটা হচ্ছে ওয়ান হচ্ছে এইচ দেন এলআই এনএ কে আর বি লিখতে পারো বোয়াল যাই ইন্টিয়া। এখন তারপর আমরা যখন এইটা দ্বারা করবো তখন ওয়ান টু থার্টিন এই তিনটা গ্রুপ এরা হচ্ছে ইলেকট্রো পজিটিভ, অর্থাৎ এরা মোটামুটি তড়িৎ ধনাত্মক হিসেবে কাজ করে, বা তোমরা 19 এ উঠলে জানতে পারবা এরা হচ্ছে মূলত অধিক তড়িৎ ধনাত্মক, এটাও বলতে পারো। সো এরা যেহেতু তড়িৎ ধনাত্মক, অ্যাকচুয়ালি এদের মধ্যে যেহেতু ধনাত্মকতা আছে ধরে না, সো এরা কি করে এই যে মাইনাস চিহ্নযুক্ত যে যৌগগুলো আছে এই চক্রের সাথে বিক্রিয়া করে। ক্লিয়ার? কি বললাম, এরা যেহেতু ধনাত্মকতা শো করে, দ্যাট মিনস আমরা কি জানি ধনাত্মক কি করে ঋণাত্মক আকর্ষণ করে, দ্যাট মিনস এই ধনাত্মক গুলো কি করে এই ঋণাত্মক গুলোর সাথে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করার পরে তারা যেই যেগুলো উৎপন্ন করে সেইটা আমরা দেখব। এবং এই এই ক্ষেত্রে যৌগের যে সংকেতটা লেখার নিয়ম সেটা হচ্ছে একেবারে সোজা। সেটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার জাস্ট ওই প্রতীকগুলোর নাম জানতে হবে, অ্যাকচুয়ালি প্রতীকগুলো কি বোঝায়। ধরো এইদিকে লিথিয়াম কি বোঝায়, অ্যালাইতে কি বোঝায়, অ্যালাইতে বোঝায় লিথিয়াম, এনএতে কি বোঝায়, এনএতে বোঝায় সোডিয়াম, কেতে কি বোঝায়, কেতে বোঝায় পটাশিয়াম, আরবিতে কি বোঝায় রুবিডিয়াম, সিএসপি কি বোঝায় সিজিয়াম, তারপর ফ্রান্সিয়াম, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম, বেরিয়াম রেডিয়াম, তারপর হচ্ছে বোরন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, আর আমাদের লাগবে না তোমাদের লেভেলে আর দরকার নেই, যেগুলো লাগবে না আমি সেগুলো এখনই কাট করে দিলাম। আচ্ছা দেখো এখন এখন যেটা দেখবো সেটা হচ্ছে, এখন তোমাদের এই এইগুলোর নাম জানতে হবে, এগুলোর নাম তুমি শিখেই পেয়েছ। সেটা হচ্ছে NO3- নাইট্রেট, CO3 2-, সেটা হচ্ছে কার্বনেট, SO4 2- সালফেট, দেন PO4 3- ফসফেট, এদের সংকেত লেখার সময় তোমার কাজ হচ্ছে জাস্ট এদের নামগুলো লিখে দেওয়া, আর কিছু না।
ক্লিয়ার? ধরো তোমাকে আমি বললাম লিথিয়াম এবং কার্বনেটের বিক্রিয়া করাইতে বললাম, এবং এদের নামটা কি হবে সেটা বললাম। তো লিথিয়াম এবং কার্বনেটের যদি তোমাকে বিক্রিয়া করাইতে বলি, আমি আগে বলছি যে এরা একটা ইউনিট হিসেবে কাজ করবে, এরা এক একটা ইউনিট হিসেবে কাজ করবে। আমি যদি লিখতে পারি লিথিয়াম, এবং আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কার্বনেট দিতে পারি। সো কার্বনেটকে যদি আমি দিই সেটা হচ্ছে CO3, এটা দিব আমি। এটা দেওয়ার পর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে লিথিয়ামের যোজনী কত 1, সো লিথিয়ামের যোজনী আমি 1 বসাইতে পারি। এবং কার্বনেটের যোজনী হচ্ছে এদিকে যে চার্জটা থাকবে সেই চার্জটাই হবে তার যোজনী, দ্যাট মিন্স এদিকে 2। এটা পুরোটা একটা ইউনিট, এটাকে এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম। আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এদের যে যোজনী আছে সেই যোজনীটা কি হবে, চেঞ্জ হবে। দ্যাট মিন্স 1 চলে যাবে হচ্ছে এই জায়গায়, এবং 2 চলে আসবে হচ্ছে এই জায়গায়। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে Li2CO3, এবং এইটার নামই হচ্ছে লিথিয়াম কার্বনেট। এটা নামে হচ্ছে কি, লিথিয়াম কার্বনেট। খেয়াল করো আমরা কিন্তু কোনো চেঞ্জ করি না, জাস্ট তাদের নামগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে লিথিয়াম, হ্যাঁ লিথিয়াম লিখলাম, এবং এটা যেহেতু কার্বনেট সেহেতু কার্বনেট লিখলাম, এটা হচ্ছে লিথিয়াম কার্বনেট। ক্লিয়ার? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, তোমাকে যদি এখন আমি বলি যে তুমি পটাশিয়াম সালফেটের সংকেত লিখো, তোমার কাজ হচ্ছে তুমি এখান থেকে পটাশিয়ামকে বেছে নিবা, এবং ওইখান থেকে পটাশিয়াম সালফেট যেহেতু বলছে সালফেটকে বেছে নিবা। তো সালফেটকে যদি বেছে নাও, তুমি যেটা পাবো সেটা হচ্ছে পটাশিয়ামের জন্য কি পাবো তুমি, হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন লিথিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে কেলিয়াম, মানে এটা হচ্ছে পটাশিয়াম। সো এই পটাশিয়ামকে তুমি এভাবে লিখবা, খেয়ে খেয়ে এভাবে দিবা। তোমাকে বললাম যে কি লিখবা, তুমি পটাশিয়াম সালফেটের সংকেত লিখো। তো তুমি প্রথমে পটাশিয়াম দিবা, এবং পটাশিয়াম দেওয়ার পরে তুমি কি করো, সালফেট যে যৌগমূলটা আছে সেটা নিবা। সেটা নেওয়ার জন্য তুমি এদিকে SO4 লিখবা, SO4। তারপরে তোমার কাছে হচ্ছে তাদের যোজনী গুলো লিখে দাও। সো পটাশিয়ামের যোজনী কত, পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, এবং সালফেটের যোজনী কত, সালফেটের যোজনী হচ্ছে 2। এবং সংকেতটা লেখার সময় তোমার জাস্ট এটা চেঞ্জ করে দিতে হবে। সো এটা দিবা এইদিকে, এটা দিবা এইদিকে। আলটিমেটলি তুমি পাবো হচ্ছে K2SO4, এটা হচ্ছে পটাশিয়াম সালফেটের সংকেত। ক্লিয়ার? সো চলো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। তোমাকে আমি বললাম যে তুমি অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত লিখো, তো তখন তুমি কি করবা, অ্যালুমিনিয়াম কার্বনেট। তো তুমি এখান থেকে অ্যালুমিনিয়ামটাকে খুঁজে বের করবা, অ্যালুমিনিয়ামটা হচ্ছে এই জায়গায়, এবং অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। ক্লিয়ার? কি বলছিলাম যে 1 2, তারপর তোমাকে শিখালাম 13 14, এটা যখন তুমি যেটা করবে সেটা যোজনীর ক্ষেত্রে তুমি 1 2 3 4 দিয়ে দিবা, ওইখান থেকে 0 1 2 3 এভাবে আসবা, শেষ, তোমার কাজ শেষ। এভাবে তুমি যোজনী বের করতে পারবে। অ্যালুমিনিয়াম যোজনী কত, তাহলে অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3। ক্লিয়ার? সো তুমি যেটা করবে সেটা তোমাকে আমি বললাম অ্যালুমিনিয়াম কার সংকেত লিখো, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত লিখো, অ্যালুমিনিয়াম সালফেট। সো তুমি অ্যালুমিনিয়াম থেকে এভাবে দিবা, এবং সালফেটটাকে এভাবে দিবা। দেওয়ার পরে তুমি যেটা করবে তাদের যোজনী গুলোকে তুমি নিচে দিয়ে দিবা, অ্যালুমিনিয়াম 3 সালফেট 2, তাহলে তুমি এটাকে এখানে দিবা, এটাকে এখানে দিবা। দ্যাট মিন্স আলটিমেটলি তুমি যেটা পাবো সেটা হচ্ছে Al2SO4, এটা যেটা একটা ইউনিট, পুরাটার উপরে 3, খেয়াল করো এদিকে 3 আছে। দ্যাট মিন্স এখানে তুমি ব্র্যাকেট দিয়ে 3 দিবা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। ক্লিয়ার? তো তোমাকে যদি এখন আমি বলি যে তুমি এখন ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত লিখো, তখন তুমি কিভাবে লিখবে ম্যাগনেসিয়াম ফসফেট? তো ম্যাগনেসিয়াম ফসফেটের যদি সংকেত লিখতে চাও, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এই দিকে দিবা হচ্ছে Mg, অর্থাৎ ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে দিবা PO4, তারপর ফসফেটের জন্য আমরা কি জানি, PO4। ক্লিয়ার? এবং 3 যেটা সেটা হচ্ছে 3 হচ্ছে তার যোজনী, এবং ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে চেঞ্জ করে দিবা যোজনী গুলো, এখানে দিয়ে এই গিয়ে না এখানে দিবা, এখানে জিনিস আলটিমেট আসবে তোমার Mg, এখানে আসতেছে 3, তারপর আসতেছে PO4, যেহেতু হোল ব্র্যাকেট পুরোটার উপরে 2 পড়তেছে। ক্যালসিয়ামটাকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় ক্যালসিয়াম আছে, এবং তুমি দেখো এই জায়গায় ক্যালসিয়াম আছে। সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই জায়গায় যদি ক্যালসিয়াম দিতে, এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, কোনটা, HCO3-, মানে তুমি এখানে HCO3- দিতে পারো, HCO3-, এবং মাইনাসটা দিবা না, কারণ এখানে যোগ লেখার সময় এয়া দিবা না, বাট তাদের যোজনী গুলো জাস্ট নিবা। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, এবং এটার যোজনী হচ্ছে 1। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে চেঞ্জ করে দাও, এখন দ্যাট মিন্স তুমি যদি চেঞ্জ করো এটা যাবে এই জায়গায়, এটা যাবে এই জায়গায়, তুমি সাবমিট আসবে CA, তারপর হচ্ছে HCO3, এটা হোল ব্র্যাকেট 2। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত, বা ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটের সংকেত। তো তোমাকে এখন যে কোনো সংকেত লিখতে বলা হোক, এই যৌগমূলক দিয়ে যে কোনো সংকেত লিখতে বলা হোক, সেটা তুমি লিখতে পারবা। ক্লিয়ার? তো সেটা তুমি লিখতে পারবা। ওকে, সো আমরা যেটা বলি সেটা হচ্ছে তোমার এখন যেটা বাড়ির কাজ, সেই বাড়ির কাজটা হচ্ছে তুমি এখন ধরো এই হাইড্রোজেনের সাথে
হাইড্রোজেনের সাথে এটা করতে পারবো, হ্যাঁ করতে পারবো, হাইড্রোজেন নাইট্রেট হইতে পারে। সো আপাতত হাইড্রোজেনকে বাদ দেবো নাকি, বাদ দিই আমরা আপাতত, আপাতত হাইড্রোজেনকে বাদ দিচ্ছি। তুমি যেটা করবো সেটা হচ্ছে লিথিয়াম থেকে এই লিথিয়ামের সাথে কার্বনেটের বিক্রিয়া ঘটাবা, এটার নাম কি লিখবা? লিথিয়াম কার্বনেট। কিভাবে লিখবা আমি তোমাকে দেখাই। তোমার প্রথম কাজটা হচ্ছে তুমি খাতার এবং দুইটা রুল দিবা, তো এরকম করে দুইটা নাম দিবা, একটাটা হচ্ছে তুমি সংকেত লিখবা, একটা হচ্ছে সংকেতের নামটা কি সেটা লিখবা। তো একটা ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি প্রথমে দিবা হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে কার্বন এইখান থেকে নিবা, তারপরে যখন এখান থেকে নিবা এখানে হচ্ছে সিও কি, ক্লিয়ার? এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে কত, টু, তখন এটা এটা তুমি সাবমিট হবে এলআই টু সিও থ্রি, এবং এটার নাম তুমি এখানে লিখে দিবা, এটার নামটা কি হবে? লিথিয়াম কার্বনেট, লিথিয়াম, লিথিয়াম কার্বনেট, কার্বনেট, লিথিয়াম কার্বনেট। সো এখন দেখো তুমি ঠিক এরকম ভাবে সবগুলো বারে কাজ করে ফেলবা, একটা লিথিয়ামের সাথে নাইট্রেট কি দিবা, লিথিয়াম নাইট্রেট, লিথিয়ামের সাথে কার্বনেট কি দিবা, লিথিয়াম নাইট্রেট, লিথিয়াম কার্বনেট, লিথিয়াম থেকে সালফেট কি দিলে কি হচ্ছে, লিথিয়াম থেকে ফসফেট কি দিলে, লিথিয়াম থেকে সালফাইড কি দিলে, ফসফেট কি দিলে, সবগুলো বিক্রিয়া করবে লিথিয়াম, লিথিয়ামের সাথে শেষ হলে সোডিয়ামের সাথে করবে, তারপর সোডিয়ামের সাথে শেষ হলে পটাশিয়ামের সাথে, রুবিডিয়ামের সাথে, বেরিলিয়ামের সাথে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বোরনের সাথে সবগুলো করবা, অ্যালুমিনিয়ামের সাথে সবগুলো করবা, গ্যালিয়ামের সাথে সবগুলো করবা, তাতে কি হবে, তাতে তোমার এই বইয়ের বা নাইনটিনের বই কোনো সংকেত বাদ থাকবে না, সব সংকেত তোমার এই লেভেলে আসা করবে, ক্লিয়ার? এবং ধনাত্মক যোগমূলকগুলোর ক্ষেত্রে যেটা বলবো, যেহেতু তারা ধনাত্মক যোগমূলক, অ্যাকচুয়ালি আমরা যোগ লেখার ক্ষেত্রে ধনাত্মকটাকে একটু আগে রাখি, সেই জন্য ধনাত্মক যোগমূলকগুলো আগে থাকবে, এবং তাদের নাম তো ঠিক একই, বাট তারা একটি তড়িৎ ঋণাত্মক গুলোর সাথে বিক্রিয়া করবে, অ্যাকচুয়ালি 1 to 13 সেগুলো হচ্ছে ধনাত্মক গ্রুপ, এবং ওই যে শেষের যেগুলো ছিল 17, 16, 15 সেগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মক গ্রুপ, তো ওইগুলোর সাথে বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করলে সোজাই তো তোমাকে বললাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত দিব, তখন তুমি সেটা করবা, সেটা হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামকে আগে দিবা NH4, অ্যামোনিয়াম মানে কি NH4 প্লাস ছিল, মানে প্লাস ওয়ান ছিল, ওয়ান, এবং ক্লোরিনকে এদিকে দিবা, সো ক্লোরিন হচ্ছে ওয়ান, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, বুঝে গেছো? এটা ফার্স্ট অ্যামোনিয়াম ক্লোরাইড, তুমি যে কোনোটা সংকেত লিখতে পারবে, ক্লিয়ার? সো এইটাই ছিল আমাদের সংকেত লেখার যে নিয়ম, এবং সংকেত লেখার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস একটু দেখাতে চাবো, সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী গুলো যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি সেগুলো নাম অ্যাকচুয়ালি আমরা কিভাবে করি, তো সেইটা ক্ষেত্রে আমি একটু দেখাই। তো সেইটা ক্ষেত্রে আমি যেটাতে যাবো সেটা হচ্ছে দেখো, সেইটার ক্ষেত্রে যেটা দেখাবো সেটা হচ্ছে খেয়াল করো, ধরো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এফই অর্থাৎ ফেরাম বা আয়রন যেটা ছিল, এটা যোজনা হচ্ছে 2 এবং 3, কপারের যোজনা হচ্ছে 1 এবং 2, এবং সালফার যোজন 2, 4, 6। আচ্ছা আমরা এই দুইটা নিয়ে চিন্তা করি, এখন দেখো একটা হচ্ছে এফই টু মানে এফই যোজন 2 এবং 3, এখন দেখো এখন তোমাকে একটা বললাম যে তুমি ফেরাম ক্লোরাইডের সংকেত লিখো, তখন তুমি কি করবা, তুমি এই যে এফই দিবা বা আয়রন ক্লোরাইড এদিকে সিএল দিবা, এখন দেখো তোমাকে যে বললাম ফেরাম ক্লোরাইডের সংকেত লিখো, তুমি কিন্তু দুইটা কাজ করতে পারো, তুমি যদি এদিকে এফই এর যোজন যদি 2 ধরো এবং ক্লোরাইডের যোজন 1 ধরো, তাহলে সংকেতটা কি আসতেছে এফই এদিকে 1 আর এদিকে সিএল2, আর এদিকে যদি 3 ধরো, এদিকে যদি 3 ধরো তখন আসতেছে এফিসিএল3, এফিসিএল3, তাহলে তোমার এই দুইটার নামে কি ফেরাম ক্লোরাইড হবে বা দুইটার নামে কি ফেরাম ক্লোরাইড হবে, তখন কি এইটার সলভ কিভাবে দেবা, এইটার জন্য যেটা বলবো সেটা হচ্ছে তুমি তো জানো যে এই যোজন হচ্ছে 2 এবং 3, তাহলে এখানে সবচেয়ে নিচের যোজনী কোনটা 2, মানে সবচেয়ে কম যোজনী 2, সো এইটার শেষে তুমি আস লাগাবা সর্বনিম্ন যোজনীর জন্য আস, তারপরে এই যোজনীর জন্য তুমি লাগাবো হচ্ছে ইক, তার মানে তুমি এদিকে বলবো হচ্ছে ফেরাম না বলে বলবা ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, এটার ক্ষেত্রে তুমি বলবা ইক যুক্ত করবা, সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, বুঝে গেছে ব্যাপারটা? এখন তোমাকে যদি বলি যে তাহলে কিউব প্লাস ক্লোরাইড, এটা কিউব প্রাম মানে কাপ প্রাম, অ্যাকচুয়ালি কপারটা আছে কাপ প্রাম থেকে, এই জন্য আমরা সিইউ তে লিখতেছি, তোমাকে যদি বলি কিউব প্লাস ক্লোরাইডের সংকেত দেখো, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে সিইউ লিখবা এবং সিএল লিখবা, যেহেতু কিউব প্লাস বলছে মানে আস আছে, সেজন্য তুমি নিম্নের যোজনীটা নিবা অর্থাৎ নিচের যোজনীটা নিবা, সো ওয়ান নিবা, ওয়ান নিবা, দ্যাট মিনস ওয়ান ওয়ান যদি ওয়ান ওয়ানই থাকবে, দ্যাট মিনস কিউব প্লাস ক্লোরাইডের সংকেত হচ্ছে সিইউ সিএল, বা তোমাকে যদি বলি কিউব প্রি ক্লোরাইডের সংকেত দেখো, তখন তুমি ইক আসছে সেজন্য তুমি সর্বোচ্চ যোজনী দিবা, তো 2 1, তাহলে এদিকে এটা যাবে এদিকে, তাহলে সাবমিট না আসতেছে সিইউ সিএল2, এটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইডের সংকেত।
বুঝা গেছে ব্যাপারটা? তো এরকম তুমি কিউ প্লাস ফসফেট, কিউ প্লাস ফসফাইট অনেকগুলো তৈরি করতে পারো। তো তোমাকে যেটা বলুক না কেন, তুমি জাস্ট এরকম লজিক্যাল লজিক্যালি এগিয়ে যাবা, ইজিলি পাবা। ক্লিয়ার? তো আমি আশা করি তোমাদের অন্তত অন্তত 19 এর বইয়ের বা তোমাদের বইয়ের অন্তত 80-90% তোমাদের যে সংকেত সেই সংকেতগুলো তোমাদের আয়ত্তে এসে গেছে। ক্লিয়ার? এবং তোমরা যদি ওই বাড়ির কাজগুলো জাস্ট করতে পারো, দ্যাটস এনাফ। ক্লিয়ার? থ্যাংকস ফর ওয়াচিং।